ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, জানতেছিলেন যে সকল বোনেরা যে আসলে আখের অর্থাৎ রমজানের শেষ দশকে ঋতুগ্রস্ত হন বা তাদের হাইজ শুরু হয় মাসিক ঋতু, তখন তো তারা যে সোম রাখতে পারেন না এবং সালাত আদায় করতে পারেন না, তারা পরে কাজা দেওয়ার সময় লাইলাতুল কদরের সব অর্জনের উদ্দেশ্যে আবাদত করতে পারবে কিনা। সম্মানিত ভাই, আল্লাহ তাবারকাত তাআলা মুহাজিরদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন। তারা রমজানের সাধ্যমতো যতটুকু সাওম রাখে, এর মধ্যে যদি নাকি তাদের হায়দ আসি যায়, এদের নিয়তের কারণে এই হায়দ অবশ্য অবস্থায় যে তারা আবাদত বন্দী করতে পারতেছে না, তাইলে আল্লাহ তাবারকাত তাআলা পুরা আবাদতের সব দিয়ে দিবে। একটা হাদিসের মধ্যে আছে, বান্দা যখন সুস্থ অবস্থায় আল্লাহকে বন্দী করে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে, তখন সে আর আবাদত বন্দেগি আগের মতো করতে পারে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ অবস্থায় আবাদত করার কারণে অসুস্থ অবস্থায় যতটুকু সে অক্ষম, হ্যাঁ, আবাদত করতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরিপূর্ণভাবে যে আবাদতের সব দিয়ে দিবেন, যেহেতু সে সুস্থ অবস্থায় কী করতো, পরিপূর্ণ আবাদত করতো। তাই যে সকল বোনেরা ঋতু অবস্থায় লাইলাতুল কদর পাইতেছেন না, সওম এবং কিয়াম করতে পারতেছেন না, তারা যতটুকু সম্ভব ওই সমস্ত জিকির আজকার যেগুলো আছে, দোয়া, এগুলোও করতে পারে। এগুলো করবে লাইলাতুল কদর আছে রমজানে, যে শেষ দশকের মধ্যে করতে থাকবে লাইলাতুল কদর যে আবাদত মনে করে, এতে ওনারা পরিপূর্ণ সব পাইয়ে যাবে। আর রমজান শেষে যখন কি কথা করবেন, তখন ওই নিয়তে আবাদত করবে না, কারণ ওটা করতে গেলে শরীরে দলিল লাগবে, যেহেতু দলিল নাই, যদি নাকি ওই নিয়তে করে তাহলে বেদাতে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তাই রমজানের ভিতরেই যতটুকু সম্ভব যে রোজা রাখবে না আর নামাজ পড়বে না, তাছাড়া অন্য অন্য আবাদত বন্দী জিকির আজকার সৎকা মানুষের উপকার করা এগুলো অবশ্যই করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জেলায় লাইলাতুল কদরের সব থেকে মাহফুজ করবেন না। আশা করি বিচার বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ রহমত সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।